হাই এবার আমি প্রকাশ দাস চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আমরা দেখাবো কীভাবে মাইগ্রেশন অফ এবং অন করতে হবে তার জন্য আমরা প্রথমে বিটি অ্যাডমিশন সিস্টেমে চলে যাব তারপরে সেখান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ক্লিক করব এখান থেকে আমরা আবেদনকারী লগ ইন যে অপশানটা আছে এটাই ক্লিক করব তো ক্লিক করার পরে আপনাদের আগেই বলে রাখি যে অটোমাইগ্রেশন কী আমরা অটোমাইগ্রেশন কেন অফ বা অন করব অন না করলে কি হবে এই সব বিষয়ে যাবতীয় আলোচনা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে করব। তো আমরা সরাসরি দেখাবো এবং করব। আমরা এখানে হচ্ছে আপনার রোল নাম্বারটা একটা রোল নাম্বার পাতালাম এরপরে সিলেক্ট বোর্ডের এখানে যে বোর্ড আছে সেই বোর্ডে ক্লিক করলাম ইয়ার দিলাম এবং এরপরে এই যে সিকিউরিটি কোড পাতালাম পাতিয়ে আমরা এই যে লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পরে এই যে আমাদের ইন্টারফেসটা আসছে এখন এই ইন্টারফেস থেকে আমরা কি করব যে দেখেন এই যে এখানে একটা অপশান আসছে অটোমাইগ্রেশন স্ট্যাটাস আপডেট তো এটা কিন্তু সবার আসবে না যারা ভর্তি নিশ্চয়ন করবেন তো তাদের এই অটোমাইগ্রেশন স্ট্যাটাস বা আপডেটটা আসবে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা দেখেন আমি আপনাদের প্রথমেই বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি অটো মাইগ্রেশন তো তার আগে অফ বা অন করার আগে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি একটু চেক করে দেখবেন আমরা অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশনে যাব অ্যাপ্লিক্যান্ট ইন সরি অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন না অ্যাপ্লিক্যান্ট হোমে যাবো প্রথমে আমরা অ্যাপ্লিক্যান্ট হোমে যাব গিয়ে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডিপ্লোমা ইন গভর্নমেন্ট পলিটেকনিক তো আমরা দেখেন একটা জিনিস আপনাদের যে জন্য আমরা বোঝাতে চাচ্ছি যে এর চান্সটা হয়েছে আপনার যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে মর্নিং শিফটে কম্পিউটার টেকনোলজিতে মানে এর প্রিয়রিটি ফার্স্ট চয়েজে চান্স হয়েছে তো অটো মাইগ্রেশনটা হচ্ছে আপনার দেখেন এখানে টোটালি চয়েস দিয়েছে আটটা তো তার চান্সটা হয়েছে এই যে এক নম্বর পজিশনে তার চান্স হয়েছে এখন যদি সে এই মাইগ্রেশনটা অফ নাও করে তাও কিন্তু তার চান্সটা অটোমেটিক্যালি আপনার এই কম্পিউটার অ্যান্ড সায়েন্স টেকনোলজিতেই থেকে যাবে এখান থেকে পরিবর্তনের কোনো সুযোগ নেই কিন্তু যদি সে চান্সটা পেত মনে করেন তার এই যে চার নম্বর চয়ে সিভিল টেকনোলজি যশো পলিটেকনিকের চার নম্বর যে সিভিল টেকনোলজিতে যদি সে চান্সটা পেতো সেক্ষেত্রে কী হতো সেই ক্ষেত্রে কিন্তু তার যে চয়েসটা যদি অটোমাইগ্রেশন মানে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই যে অটোমাইগ্রেশন স্ট্যাটাসটা এখানে যদি আমরা অটোমাইগ্রেশন স্ট্যাটাসটা ইয়েস করা থাকতো তাহলে তার কী হতো আপনার এই যে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশনে গিয়ে সরি আমরা অ্যাপ্লিক্যান্ট হোমে যাব অ্যাপ্লাই হোমে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের যে আবেদন করা ছিল সেটা লোড করব যদি তার এই চার নম্বর এটা সহজে সিলেক্ট করা থাকতো সেক্ষেত্রে তার যদি অটোমাইগ্রেশন অন করা থাকতো সান্সটা ক্রমানুযায়ী তিন দুই এক এভাবে আস্তে আস্তে উপরে উঠতে পারতো সে যতবার মোট চারবার রেজাল্ট দিবে তো রেজাল্ট কিভাবে দিবে কখন দিবে এই বিষয়েও আমার ভিডিও আছে আমি ভিডিওটা চারবার কিভাবে আপনারা রেজাল্টটা পাবেন এই বিষয়ের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন যারা ওয়েটিংয়ে আছেন তাদের এখন করণীয় কি সে বিষয়ের ডিসক্রিপশন লিঙ্ক বক্সেও একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা আপনারা একটু খেয়াল করলে করতে পারেন তো যে বিষয়টা বলছিলাম যে এখানে দেখেন আপনার যদি সে চার নম্বরের চান্স পেত তাহলে কিন্তু আমরা এখানে যদি অটোমেটিক যে যদি কোটাটা অন করা থাকতো অটোমেটিক তিন দুই এক যে কোনো কোটায় তার চান্স হতে পারতো কিন্তু যেহেতু তার এক নম্বরে হয়ে গেছে এটা অন করা থাকুক বা অফ করা থাকুক ডাজেন্ট ম্যাটার তার আর কোনো পরিবর্তন হবে না বাট চার নম্বরে হলে বা সাত নম্বরে যদি হতো আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারতো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন নিচের দিকে নামবে না মানে আপনি দেখা যাচ্ছে সাত নম্বর মেরিটে চান্স পেয়েছেন মানে সাত নম্বর চয়েজেস কারণে আপনি চান্স পেয়েছেন এটা আট নম্বরে যাবে না মানে সরি এখানে মনে করেন ছয় নম্বরে আপনি চান্স পেয়েছেন ইলেকট্রিক্যাল টেকনোলজিতে এটা আপনার সাত নম্বরে আসবে না উঠলে উঠবে পাঁচ সাত তিন দুই এরকম উপরে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এবার আসেন যদি আপনি এগুলা অফ না করেন তাহলে আপনার কী ক্ষতি হতে পারে দেখা যাচ্ছে আপনার তিন নম্বর যে চয়েস এটা আপনার পছন্দের চয়েস ছিল ভুলবশত আপনি এই জিনিসটা আপনার আগে দেওয়া হয়ে গেছিলো সেক্ষেত্রে আপনি যদি মাইগ্রেশনটা ওয়ান রাখেন সেক্ষেত্রে আপনার কি হবে যে কম্পিউটার টেকনোলজিতে চান্স হওয়ার সুযোগ আছে মানে সুযোগ হলেও হতে পারে কিন্তু আপনার যদি একবার বাই চান্স ওখানে চান্স হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই টেকনোলজিতেই পড়তে হবে মানে কম্পিউটারে পড়তে হবে অন্য কিছু করার নেই আপনার পছন্দের সাবজেক্ট ছিবিল হলেও আপনাকে কম্পিউটারেও পড়তে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আসেন এখন দেখি তাহলে যদি আমি অফ করে রাখি সেই ক্ষেত্রে আর সুযোগ নেই তো এখন আমরা কি করব যে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে অটো মাইগ্রেশান স্ট্যাটাসে যাব তো এটা আপনারা অবশ্যই খুব গুরুত্বর সাথে খেয়াল করবেন এবং এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার যারা রেগুলার ভিউয়ার আছে তারা ভালো মতোই জানেন আমাকে কমেন্ট করলে সাথে সাথে রিপ্লাই পাওয়া যায় এখানে দেখেন তো আমরা এখানে অটোমাইগেশন স্ট্যাটাসে আসবো স্ট্যাটাস ইয়েস এবং নো এই দুইটা অপশান আছে তো এখান থেকে আমরা নোতে ক্লিক করব। ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করব তো দেখেন এই যে আমার অটোমাইগেশন স্ট্যাটাসটা নো আছে তো সবাই এই জিনিসটা খুবই গুরুত্বর সাথে দেখবেন তো আর একটা বিষয় হচ্ছে আপনি যে কোন কোটায় চান্স পেয়েছেন তো এখানে দেখেন এই যে কোটা এফ ই কিউ ফিমেল এডুকেশন কোটা এ ই হচ্ছে ফিমেল এডুকেশন কোটা যে যে কোটায় চান্স পেয়েছেন সেটা এখানে দেখে নেবেন যদি আপনারা কোনো মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধী কোটায় পান তাহলে কি কারিগরি শিক্ষা বোর্ডে একশো ছয় নম্বর রুমে যে নির্দেশনাটা দেওয়া আছে মানে প্রমাণপত্র আপনাদের দাখিল করতে হবে তো সেটা করবেন তো এর পরবর্তীতে হচ্ছে আপনার কি করতে হবে এই অটো মাইগ্রেশনটা অফ হয়ে গেলে আপনার আর কিছুই করণীয় নেই এরপরে আপনি ভর্তি নিশ্চয়ন করছেন অটোমাইগ্রেশন অফ করছেন এর পরবর্তীতে কি করতে হবে আপনাদের কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে হবে তো সেটা কত তারিখে এই মাসের ছয় থেকে সরি ছাব্বিশ থেকে পরবর্তী মাসের দুই তারিখ পর্যন্ত এই ডেটটা আপনারা পাবেন তো তার জন্য কী কী কাগজপত্র আপনাদের সাথে নিতে হবে কারণ অনেকে দূর থেকে আসবেন তারা কোন কোন কাগজপত্রগুলো সাথে নিলে খুব দ্রুততার সহিত এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি পলিটেকনিকে ইজিলি ভর্তি হতে পারবেন সেই বিষয় নিয়েও আমার একটি ভিডিও আছে তো আপনারা মোটিভেশান প্লে লিস্টে যদি যান সেখান থেকে পর্যায়ক্রমে সকল ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা কী কী কাগজপত্র লাগবে এই বিষয়ে ভিডিও চান তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন আশা করি সবার ভালো লাগবে এছাড়াও যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা রেগুলার এই ধরনের আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা রেগুলার আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন